السلام عليكم ورحمة الله وبركاته. কি অবস্থা? সব ঘুমের কাছে পরাজিত হয়ে গেছেন নাকি? কত রাত পর্যন্ত থাকার প্রস্তুতি আছে আপনাদের? কথা ঠিক থাকবে তো? আচ্ছা, আমার পরে কিন্তু আরো বক্তা আছে, শুনলেন? আসল বক্তা তো রয়ে গেছে। আমার আলোচনার বিষয়ে আপনারা শুনেছেন ইনশাআল্লাহ, এই বিষয়ে যথাসাধ্য কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করব। ধৈর্য সহকারে শোনার জন্য আবেদন জানাচ্ছি। আর আমার তো একটা বদনাম আছে, সেটা হলো আমার আলোচনা নাকি কঠিন হয়, বোঝা যায় না, বুঝবেন তো? আলহামদুলিল্লাহ, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني فقد أبى، من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. رواه البخاري. الحمد لله، الله تبارك وتعالى شكرنيت حمد سنا ونغان وبان شكريا جاء الله تبارك وتعالى مدركي দূর দূরান্ত থেকে এই ঐতিহ্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামী সম্মেলনে আসার তৌফিক দান করেছেন। যে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে, অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ওলামায়ে খোতাবা, আইম্মা, আসাতেজায়ে কেরাম এবং বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা কিছুক্ষণ আগে আমার আলোচনার বিষয় শুনেছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখব। আলোচনার দুইটা অংশ আমার আলোচনা অবশ্যই
অবশ্যই একটা টার্গেটে টার্গেট নিয়ে হবে, সেটা হলো আমি এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইলম দান করতে চাই, এবং আপনাদের টার্গেট হবে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করা হলো আপনাদের টার্গেট। বক্তা এবং শ্রোতা সবারই টার্গেট নির্ধারণ করে নেওয়া দরকার, তাই না? যে বক্তার কোনো টার্গেট থাকে না, তো সেই বক্তা হবে কি খায়েন, খেয়ানতকারী। আর যেই বক্তারা টার্গেট শূন্যভাবে আসে শুধু ওয়াজ শোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য না, উপকৃত হওয়ার জন্য না, জীবনকে পরিবর্তন করার জন্য না, আমল এবং ইবাদত শুধরানোর জন্য নয়, আমল এবং ইবাদত শেখার জন্য নয়, তাহলে এই ধরনের শ্রোতারাও হলো কি প্রতারণাকারী। কার সাথে? নিজের সাথে আগে প্রতারণাকারী, নিজের সাথেই প্রতারণাকারী। আলহামদুলিল্লাহ ইত্তিবা বিষয়ে, ইত্তিবা ও সুন্নাহ বিষয়ে আলোচনা আপনারা দেখেছেন, দুইটা অংশ আছে, তাই না? এটা হলো ইত্তিবা ও সুন্নাহ। আর যারা সুন্নাহ অস্বীকার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করবে, তাদের পরিণাম কি, তাদেরকে আমরা কি বলবো, তাদের সম্পর্কে কি মন্তব্য ইসলামে আছে? আলহামদুলিল্লাহ ইত্তিবা বিষয়ে আল্লাহ তাবারক তাআলা, ইত্তিবা শব্দের অর্থ হলো নবীর অনুসরণ করা, ইসলামের অনুসরণ করা, কোরআনের অনুসরণ করা। ইত্তিবার অর্থ হলো কোরআন অনুসরণ করা, রাসূলকে অনুসরণ করা। আল্লাহ তাবারক তাআলা গোটা কোরআন মজিদের ভিতরে বিভিন্ন শব্দে ইত্তিবার কথাটা বলেছেন। আজকের এই বিষয় হলো ইত্তিবার, সরাসরি ইত্তিবার শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। যে আয়াতটা অত্যন্ত প্রসিদ্ধ আমাদের মুসলিম সমাজের ভিতরে, সেটা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন। এটা হলো সরাসরি ইত্তিবা। ইত্তিবা ও সুন্নাহ বলি, ইত্তিবা ও নবী বলি, ইত্তিবা ও হাদিস বলি, এই হলো ইত্তিবা অনুসরণ। আবার অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা তাআ শব্দ উল্লেখ করেছেন, যেমন বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অত্যন্ত প্রসিদ্ধ আয়াত। সূরা নিসা 59 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, এবং তোমাদের যারা উলিল আমর দায়িত্বশীল তাদের তোমরা অনুসরণ করো। এরপরে আল্লাহ আরেক আয়াতে বলছেন যে রাসূলের অনুসরণ করাটাই আল্লাহর অনুসরণ। সূরা নিসা, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সেই আল্লাহর অনুসরণ করলো। মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহরই অনুসরণ করলো। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলেছেন উসওয়া শব্দ। উসওয়া কি?
নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আখিরাতের পুরস্কার জান্নাত চায়, এবং আল্লাহর বেশি বেশি জিকির করে, এদের জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভিতরে উত্তম দৃষ্টান্ত, উত্তম আদর্শ রয়েছে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরো শব্দ এসেছে, গ্রহণ করো তোমরা রাসূলের ইত্তিবার ক্ষেত্রে কি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করেন সেই ব্যাপারে তোমরা বিরত থাকো, সেই ব্যাপারে বিরত হও। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের কথা বিভিন্ন শব্দে কোরআনের ভিতরে নিয়ে এসেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ কোথায় করব আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আদর্শ হিসেবে কোথায় গ্রহণ করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এক নম্বর ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য, ইত্তিবা অনুসরণ না করা হয় তাহলে কি হবে? ইবাদতগুলো বেদাতে রূপান্তরিত হবে। এবার বোঝা গেছে বিষয়ের গুরুত্ব। কেন রাসূলের ইত্তিবা করলে আপনার ইবাদতগুলো ইবাদত বলে গণ্য হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তিবা অনুসরণ যদি না করা হয় তো ইবাদত এবং আমলগুলো গুনাহে রূপান্তরিত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য আজকের এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ে আজকে ওয়াজ করার জন্য বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে। এর ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে তো আছে, ইন তুতিউ তাহতাদু, তোমরা যদি রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তোমরা আল্লাহকে অনুসরণ, রাসূলকে অনুসরণ করো যদি মুমিন হয়ে থাকো। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি অনুসরণ না করা হয় তাহলে ঈমান থাকবে না, হেদায়েতের মধ্যে থাকা যাবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইত্তিবা করব, এই ইত্তিবা করার নিয়মটা কি? ইত্তিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার নিয়ম কি? অনুসরণ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা আপনি বাস্তবায়ন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আপনি বাস্তবায়ন করবেন, এটার একটা নিয়ম আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনা মা ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আন-নূরের 51 নম্বর আয়াত। কিভাবে রাসূলকে অনুসরণ করতে হবে, অনুসরণের একটা রূপরেখা আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ বলছেন, শুধু মুমিনদের কথা এরকম হবে। আল্লাহ কি বলছেন? শুধু মুমিনদের কথাটা এরকম হবে,
যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাদেরকে ডাকা হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকার অর্থ হলো আল্লাহ ইবাদতের জন্য আহ্বান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এবং আমলের জন্য আহ্বান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো আদেশ পালনের দিকে আহ্বান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান করবেন। রাসূল যখন কোনো কিছু হালাল হালাল বলবেন সে হালালটাকে গ্রহণ করবেন, যে যে জিনিস হারাম করেছেন এই হারামটাকে গ্রহণ করবে, হারামটাকে বর্জন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম বেঁধে দিয়েছেন। কি? যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে বলা হবে করো এই আমলটা, করো এই আমলটা, এইভাবে করো, তখন কি মুমিনদের কথা কি হবে? সামিনা ওয়া আতানা, কি বলবে? সামিনা ওয়া আতানা, শুনলাম করলাম, শুনলাম করলাম, শুনলাম মানলাম, বুঝেছেন? এই পদ্ধতিটা জানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা অনুসরণ করার, এইটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেন দরকার হলে এই আয়াতটা, সূরা আন-নূরের 51 নম্বর আয়াত। মুমিনরা যখনই আল্লাহর কোনো আদেশ শুনবে, যখনই রাসূলের কোনো আদেশ শুনবে, যখনই আল্লাহর কোনো হালালের কথা শুনবে, যখনই আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে কোনো হারামের নির্দেশ আসবে, তখন কি করবে? শুনলাম আর সাথে সাথে মানলাম। শুধু মুমিনদের কথা এরকম হবে। শুধু কথাটা আগে এসেছে, শুধু কথাটা কখন? প্রথমে কথা, শুধুমাত্র মুমিনদের কথা এরকম হবে, আর যারা মুমিন নয় তাদের কথা কেমন হবে? তারা বলবে শুনলাম তো, একটু বিবেচনা করি। হ্যাঁ, যারা মুমিন নয়, যারা মুনাফিক হবে, যারা কাফির হবে, মুমিন হওয়ার এগুলো হলো মুমিন হওয়ার শর্ত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চললে তো আপনি মুমিন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাটা শোনার পর মানবেন কখন? বুঝেছেন? মানার জন্য সময় কতটুকু পাবেন আপনি? আচ্ছা, আজকে ওয়াজ মাহফিল হলো, ঠিক আছে, কালকের দুপুর পর্যন্ত, দুপুর পর্যন্ত বুঝে দেখি, ওয়াজ তো শুনলাম, বক্তারা ওয়াজ করল না, এই ওয়াজ যে শুনলাম এই ওয়াজ মানবেন কখন? মানবেন কখন? শুধুমাত্র যারা মুমিন হবে তাদের ওয়াজ মানার, কোরআন এবং হাদিসের আদেশ নিষেধ মানার নিয়ম হলো এই, ইত্তিবা এবং অনুসরণের নিয়ম হলো এই, শুনলাম এখনই মানলাম, শুনলাম আর মানলাম, শুনলাম এক ঘন্টা পরে মানবো, এটা না, বুঝেছেন তো? এইটা হলো আজকের ওয়াজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অনেক কিন্তু কথা শুনেছি আমরা, কিসের কথা শুনেছি? আবল তাবল কথা শুনেছি। ইমামউদ্দিন আব্দুল ওয়াসির কি বিষয়ে ওয়াজ করেছে বলেন তো? হ্যাঁ, সুদের পরিণাম। তো সুদের পরিণামে কি বলছে? সুদ হালাল না হারাম? তাহলে এই সুদ হারাম এইটা কবে থেকে আপনি শুরু করবেন? কবে থেকে? আর মুজাফফর বিন মহসিন যে ওয়াজ করলো, এই ওয়াজ কখন থেকে শুরু হবে? মানা এখন থেকে। এই যে এটা হলো আসল ওয়াজ। এই যে আয়াতটা সূরা নূরের 51 নম্বর আয়াত, আপনি কোরআন হাদিস মানলেও মুমিন হবেন না। যদি আপনি বলেন যে ঠিক আছে আজকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছি, খুবই ভালো, সূর্য হারাম বুঝে গেছি, কিন্তু মানবো কখন, এটার একটা সময় নির্ধারণ করা হলো। আচ্ছা, দাড়ি তো শেভ করি, শুনলাম যে দাড়ি রাখা ওয়াজিব, এই ওয়াজিবটা কবে থেকে পালন করব, এটার একটা সময় নির্ধারণ। মুমিন নয় আল্লাহ এই জন্য বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, শুধুমাত্র
একমাত্র মুমিনদের কথা এরূপ হবে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাদেরকে ডাকা হলো, আল্লাহর নিয়ম এটা, রাসূলের নিয়ম এটা, আল্লাহর আদেশ এটা, রাসূলের আদেশ এটা, আল্লাহর নিষেধাজ্ঞা এটা, রাসূলের নিষেধাজ্ঞা এটা, তখন কি করবে? সামিনা ওয়া আতানা, শুনে নিয়েছি, এক্ষুনি আমি পালন করব ইনশাআল্লাহ। দেরি করা যাবে? অনেকে কিন্তু বোকা, মুমিন হয়েও হতে পারে না। কি কি বলে যে ওয়াজ তো শুনলাম খুবই ভালো লাগলো, পর্দা পুশিদার ওয়াজ, পর্দা পুশিদা করা জরুরি। হ্যাঁ, সুদ ঘুষের বিরুদ্ধে যে কঠিন কথা শুনলাম মানা দরকার। হ্যাঁ, এই পর্যন্তই না, এরা মুমিন না যারা ওয়াজ শোনার পর কোরআন এবং সুন্নার এতগুলো বক্তব্য শোনার পর মূল্যায়ন করলো, বলে নাই যে খারাপ কথা, কিন্তু বলছে কখন থেকে মানা শুরু করব এটা একটা সময় নির্ধারণ করি, দরকার হলে স্ত্রীর সাথে পরামর্শ করবো আজকে যে দাড়ি রাখা যাবে কি না স্ত্রীর সাথে একটু পরামর্শ করব, যদি অনুমতি পাওয়া যায় যেদিন থেকে অনুমতি দেবে সেদিন থেকে শুরু করি। মুমিনদের এরা মুমিন নয়, এই জন্য আল্লাহ বলেছে কি, শুধুমাত্র মুমিন তারা যাদের কথা এরকম হবে, সামেনা ও আতা। এবার আসেন তাহলে সাহাবায়ে কেরাম কি করতেন, আমরা ইসলামটাকে মানবো কাদের সাথে মিলিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেরি করতেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিও করতেন না, সময়ক্ষেপণ করতেন না, কারো বাধাও মানতেন না, এমনকি মামুলি বিষয়। আমার বাস কি বুঝতে পারতেছেন? অনেকে কি এটা কি কঠিন কথা হইল নাকি ভাই? ওয়াজগুলো ইস্টাবলিশ হচ্ছে, ওয়াজগুলো যে ওয়াজ শুনলেন, এই যে মাগরিব থেকে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজগুলো ভুয়া হয়ে যাবে, এই ওয়াজগুলো অকেজো হয়ে যাবে, ব্যর্থ ব্যথা হয়ে যাবে যদি এই আয়াত না জানে না। এই আয়াতে নিয়ম বলা হয়েছে ওয়াজ শোনার পর ওয়াজ কিভাবে বাস্তবায়ন করবেন, কখন থেকে বাস্তবায়ন করবেন, এইটা না জানলে তো আমরা ওয়াজ শুনে কোনো লাভই নেই। সবাই তো সিদ্ধান্ত নিলাম আজকে সুদ ঘুষের ব্যাপারে যে মারাত্মক কথা শুনলাম এটা তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এর কি ব্যবস্থা নাকি? সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। কতটুকু সময় লাগলো ভাই দুইটা শব্দের মধ্যে, শুনলাম মানলাম? সময় আছে, গ্যাপ আছে কোনো? তাহলে এইসব পরিকল্পনা যারা করে রেখেছে যে নামাজ সালাত তো পড়তে হবে, তো সালাত পড়তে হবে কিন্তু এখন না, এখন তো বয়স কম, মাত্র 18-20 বছর, এখনো বিয়েই করিনি, বিয়েই করিনি তো কিসের সালাত, বিয়ে করেছি এখন নামাজ পড়বো নাকি? এখনই দাড়ি রাখবো, বুঝলাম দাড়ি রাখা ওয়াজিব ফরজ, কিন্তু এখনই নাকি? হ্যাঁ, হজ করবো এখনই না, একটু বুড়ো টুড়ো হয়ে যায়, বুড়া হওয়ার পর হজ, বুঝেছেন না? আল্লাহর আদেশ নিষেধ মানার নিয়মটা মুখস্থ হয়েছে, এটা মুখস্থ না হওয়া পর্যন্ত সামনে আগাবো না, বুঝেছেন? সারা জীবন ওয়াজ শুনে কোনো কাজ হয় না, তো কারণ কি, ওয়াজ মানার নিয়ম জানি না, ওয়াজ মানার নিয়ম জানি না, আল্লাহর আদেশ মানার নিয়ম জানি না, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত হওয়ার নিয়ম জানি না। ফর্মুলা পাইছেন কিভাবে ওয়াজ উপকারে আসে, কিভাবে এই সম্মেলনগুলো সফল হইতে পারে, কিভাবে একটা মাহফিলের মাধ্যমে এলাকায় পরিবর্তন আসতে পারে, কি করে আমরা আমাদের জীবনকে ইসলামী জীবনে নিয়ে আসতে পারি, কিভাবে আমাদের জীবন থেকে ভুল ভ্রান্তি এবং শিরক বেদাত দূরীভূত করতে পারি, এর একটা নিয়ম আছে ভাই। খালি শুনলেন আর জমা করে রাখলেন, স্টক সব স্টক, ওয়াজ সব স্টকে থাকলো কি ভাই?
নিয়ম বলছি ওয়াজের, ওয়াজের খেলে নিয়মটা বলছি, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, নিয়ম বলা হয়ে গেছে, আর তো দরকারও নেই, খালি এখন শুনলেই চলবে, তাই না? কি নিয়মটা? সামিনা ও আতা। এবার দেখেন সাহাবীরা কিভাবে মানতেন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই আয়াতের উপরে আল্লাহ রাসূল গড়ে তুলেছিলেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। এর জন্য তারা কি করতেন কয়েকটা আমি উদাহরণ দিব। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আপনারা হজে গেছেন কি? হজে হজে গেছেন কারা? একটু হাত উঁচা করেন, আমি সাক্ষী। যাই হোক, কিছু হাত উঠছে। আপনারা একটা মসজিদের নাম শুনছেন, কিবলাতাইন, কিবলাতাইন মসজিদের নাম শুনছেন? মক্কাতে মদিনাতে আছে কিবলাতাইন, মানে দুই কিবলার মসজিদ। দুই কিবলার মসজিদের অর্থ কি? যে একই নামাজে প্রথম দুই রাকাত হলো উত্তর দিকে মুখ করে, আর পরের দুই রাকাত হলো দক্ষিণ দিকে মুখ করে। কারণ কি? নামাজরত অবস্থায় একটা নিয়ম শুনলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসার কিবলা থেকে কাবার দিকে কিবলা ফিরিয়ে দেওয়া হয়েছে। কখন শুনেছিল? নামাজরত সালাতরত অবস্থায়। সাহাবায়ে কেরাম উত্তর দিকে মুখ করে সালাত করতেছিলেন, দ্বিতীয় দুই পরের দুই রাকাতে দক্ষিণ দিকে ঘুরে গেলেন। কি বুঝলেন? এই আয়াতের আমল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নিয়ম এসে গেলে যোহরের বক্ত পড়তেছি আসর থেকে এই নিয়মে পড়ব তা না, ওই যোহর বা আসরের বক্তে দক্ষিণ দিকে ঘুরে গেছে। আমরা কি করতাম? এই 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 নামাজটা এই সালাতটা পড়েই নি, উত্তর দিকেই পড়ি। হ্যাঁ, আর যদি হানাফি মাসলা তখন থাকতো, তখন তো তারা বলতো সর্বনাশ, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়ে গেলে তো নামাজই বাতিল হয়ে যাবে, কিভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে যাব? হ্যাঁ, বুঝে গেছে? আরেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেছিলেন জুতা পায়ে দিয়ে, স্যান্ডেল পায়ে দিয়ে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জুতা পরে সালাত পড়তেছিলেন, জুতার নিচে নাজাসাত ছিল, নাপাকি লেগেছিল। জিবরিল আলাইহিস সালাম সালাতরত অবস্থায় আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার নিচে কিন্তু নাপাক জিনিস লেগে আছে, নাপাক কাপড় নাপাক জুতা দিয়ে সালাত পড়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সালাতরত অবস্থায় জুতা খুলে ফেললেন। শেষ। সাহাবায়ে কেরাম ওনারাও জুতা পরেছেন, তারাও খুলে ফেললেন সাথে সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর জিজ্ঞেস করছেন যে আমি তো জুতা খুলেছি, সালাত অবস্থায় জিবরিল আমাকে জানিয়ে দিলেন, ইনফরমেশন করলেন যে আপনার জুতার নিচে ময়লা আছে, তো তোমরা কেন খুলে ফেলেছ? বলছে আমরা আপনাকে দেখেছি খুলতে, আমরা খুলে ফেলেছি। দেরি করেছে? নিয়ম দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে স্বর্ণের আংটি পরতেন, কিছুদিন পরেছিলেন, পরে যখন পুরুষদের জন্য স্বর্ণ হারাম হারাম করে দেওয়া হলো বা আল্লাহ রাসূল হারাম ঘোষণা করবেন, এমন সময় কি করলেন? আংটি খুলে ফেললেন, স্বর্ণের আংটি। সাহাবায়ে কেরাম বলেনি, না বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তারা খুলে ফেলেছে, আর দেরি করা নেই। সাথে সাথে যখন কোরআন নাযিল হলো, মদ মদ হারামে, মদ যখন হারাম করে দেওয়া হলো, এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আহ্বানকারীকে পাঠিয়ে দিলে, যাও গোটা মদিনায় খবর দিয়ে দাও মদ হারাম, তৃতীয় স্তর চূড়ান্ত স্তর মদ হারামে। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল খবর পৌঁছালেন। আনাস বিন মালিক, সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, সবগুলো প্রায় সহিহ বুখারী মুসলিমের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু
মদ পরিবেশন করতেছিলেন, মদ আবু তালহা রাদিয়াল্লাহু বাড়িতে। তো যখন এই মদের নিষেধাজ্ঞার ঘোষণা চলছিল, তখন উনি বের হয়ে দেখলেন যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একজন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে। তখন সাহাবায়ে কেরাম যারা মদ খাচ্ছিলেন ওই সময় বললেন যে এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মদ হারামের ঘোষণা চলে এসেছে, সাথে সাথে আর দেরি করে নাই, খেয়ে নাও মদ। যাদের গ্লাসে এরকম গ্লাসে মদ, গ্লাসে মদ নিয়ে আসে, ঢালা হয়ে গেছে, কারো মুখের ভিতরে মদ, তারপরে কলসের মধ্যে মদ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেছে, আল্লাহ হারাম করে দিয়েছেন, আর এই মদ এক ঢোকো কোন সাহাবীর মুখ দিয়ে ঢুকে নাই, সাথে সাথে এই মদ নিক্ষেপ করা হয়েছে, গ্লাসের মদ নিক্ষেপ করা হয়েছে, কলসের মদ সব মদিনার রাস্তা এবং অলিগলিতে ঢেলে দেওয়া হয়েছে। সেদিন গোটা মদিনা শহর কর্তমুক্ত হয়ে গেছিল, কাদায় পরিণত হয়ে গেছিল। তারা বলেছিল যে এই গ্লাস খেয়ে নি, বুঝেছেন, এই চালানটা শেষ করে নি, আর কিনবো না। না, আল্লাহ তোমার কথা বলে দিয়েছেন কি ইন্নামা কানা কওলুল মুমিন, মুমিনদের কথা হবে এরকম, শুনলাম মানলাম, কতক্ষণ গ্যাপ হবে, কোন গ্যাপই নাই। এবার আপনারা চিন্তা করেন ওয়াজ কিভাবে নেবেন, ওয়াজ যে শুনতে এসেছেন এই ওয়াজ মানার নিয়মটা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। যাক, একটা বিষয়ে আলোচনা হলো, তাহলে ওয়াজ কিভাবে শুনবো এটাই এই ভূমিকাতেই আমরা এখন রেখে দিচ্ছি, যেহেতু 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এটা ভালোই হয়েছে। তো আগে শুরু করা গেলে হয়তো আরো সময় পাওয়া যেত। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, ইসলামের ইত্তিবা, কোরআনের ইত্তিবা, সুন্নাহর ইত্তিবা, আর ইত্তিবার যেভাবে আমরা বুঝলাম তা মুসলিম বিহীন কোশ্চিন গালো তোমরা গুমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। কয়টিকে আঁকড়ে ধরলে গুমরা হবে না? দুইটিকে আঁকড়ে ধরো। এখন এই দুইটি হলো এমন শর্তযুক্ত কথা, যারা দুইটি বাদ দিয়ে একটিকে আঁকড়ে ধরবে আর একটিকে ধরবে না তাদের অবস্থাটা কি? কয়টি ধরলে গুমরা হবে না? দুইটি আঁকড়ে ধরলে গুমরা হবে না। যারা একটি আঁকড়ে ধরবে তারা কি গুমরা হবে না? তাদের গুমরা হওয়াটা নিশ্চিত, নিশ্চিত অবশ্যই তারা গুমরা হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আবার যারা চারটি আঁকড়ে ধরবে তাদেরও কিন্তু গুমরাহি রয়ে গেছে। আল্লাহ রাসূল কয়টা আঁকড়ে ধরলে গুমরা হবে না? দুইটা আঁকড়ে ধরলে গুমরা হবে না। যারা দুইয়ের কম আঁকড়ে ধরবে তারাও যেমন গুমরা, যারা দুইয়ের বেশি আঁকড়ে ধরবে তারাও গুমরা। আমাদের দেশে দুইয়ের বেশি আঁকড়ে, দুইয়ের বেশি কিছু আঁকড়ে ধরা হয়, কোনটা? মাজহাব মানা ফরজ, এটা বেশি করে আঁকড়ে ধরে, কোরআন বাদ সুন্নাহ বাদ, মাজহাব মানা ফরজ আর এটা বেশি করা ফরজ, অতএব এটাই আঁকড়ে ধরে বেশি। ইজমা ধরা ফরজ, এটা কয় নম্বর? 3 নম্বরটা না? আরেকটা কি? কিয়াস মানাও ফরজ, এটা কয় নম্বর? 4 নম্বর। রাসূল আঁকড়ে ধরলেন, আঁকড়ে ধরতে বললেন দুই কি, আর আমরা কেউ আঁকড়ে ধরছি যারা কোরআনি হাদিস অস্বীকারী, তারা কয়টি আঁকড়ে ধরলো? যারা মূলত হাদিস অস্বীকার করে তাদের হাদিস অস্বীকারের মাধ্যমে কোরআন অস্বীকারকারী, তারা ইসলামী রাষ্ট্রে কোরআন অস্বীকারকারী হলে এবং হাদিস অমান্যকারী হলে, যেহেতু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস, অতএব যারা কোরআনকে আঁকড়ে ধরলো, হাদিসকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, তারা প্রকারান্তরে কোরআনকে অবিশ্বাস করলো। ইসলামী রাষ্ট্র যদি থাকে, ইসলামী রাষ্ট্র যদি কোনো দেশে প্রতিষ্ঠিত থাকে, তাহলে কোরআনই, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, কারণ তারা মুসলমান নয়, মুরতাদ, কাফির। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ওয়াজ বুজার তৌফিক দান করুন। আর লম্বা দোয়া না।
একটা এই দোয়াটাই দরকার আজকে। আল্লাহুম আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.